হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 9:30, আজকের ব্লগটি আমি এখন থেকে স্টার্ট করলাম। তো আমার সকাল সকাল স্নান পুজো সব হয়ে গেছে, আর এত সকাল সকাল স্নান করার কারণ হলো আজকে পিকনিক আছে, মানে হট করে প্ল্যান। জানো ভাই বউ তো ছুটিতে এসেছে, জানো ওর 1 তারিখে জয়েন্ট আছে। তো ভাই বউ বলছে কি এর মধ্যে একটা পিকনিক করলে কেমন হয়। তো কালকে মানে কালকে দুপুরে ডিসাইড হলো যে আজকে পিকনিক হবে, মানে কোনো প্ল্যানই ছিল না আগে থেকে। পিকনিকটা হবে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, 10 মিনিটের রাস্তা, ডাঙ্গি। জায়গাটার নাম ডাঙ্গি, অন্য কোনো জায়গা তো করোনার জন্য বন্ধ করে দিয়েছে, শুধু একমাত্র ওই জায়গাটাই খোলা আছে। আমাদের ভাইটাই ওরা সব নদী পার হয়ে ওই দিক দিয়ে আসবে, আমি এদিক দিয়ে যাবো। মোট 9 জন পিকনিক খাবো, কে কে বলো তো? আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, মেয়ে তো খাবে না তবুও ওকে ধরেছি, আর ওই দিক থেকে আমার ভাই, ভাই বউ আর কাকার 2 মেয়ে, জয়ী আর ঝুম, আর আসবে আমার একটা দিদি, জাইবু, আর একটা ভাগ্নি, আর আমার দাদা মানে মামা। তো ভাই বোনগুলো এক জায়গায় করে পিকনিক করবো, মজা হবে। পিকনিক আর যেমন তেমন কি, একসঙ্গে হলে একটু গল্প গুজব হয়, মজা হয়, একটু সময় কাটানো আর কি। আর ভাই বউ চলে গেলে আবার কবে ছুটি পাবে না পাবে ঠিক নেই। তো ও যেহেতু বললো, তো সেই জন্যে কেউ আর ওর কথাটা ফেলতে পারলো না, সবাই বললো ঠিক আছে তাহলে হয়ে যাক, মানে কালকেও করা যেত। কিন্তু কি বলতো, কালকে যেহেতু শনিবার না, অনেকেই নিরামিষ খায়। আমার দিদি যাইবো ওরা নিরামিষ খায়, এমনকি ওরা বাইরেও পর্যন্ত আমিষ খায় না, নিরামিষই খায়। তো সেই জন্য সেদিন হলো না, আর 1 তারিখেও আবার আমার হাজবেন্ডের বন্ধুদের সঙ্গে পিকনিক আছে, তো সেই জন্য 1 তারিখেও হলো না। তো আজকের দিনটাই ঠিক আছে, শুক্রবার দিনটাও ভালো। আর সকাল সকাল আজকে বেশ রৌদ্রও বেড়েছে, তো কোনো অসুবিধা নেই। তো আমি এখন রেডি হয়ে নেবো, আর ওইদিকে মেয়েকে খাইয়ে দিচ্ছে শাশুড়িমা। তো মেয়েকে খাইয়ে দেয়ে শাশুড়িমা রেডি করবে, আমি এদিকে ফটোফট রেডি হয়ে নেবো, আর হাজবেন্ডকে এসে স্নান করতে হবে। স্নানটা ভাড়া করা হয়েছে, কারণ বাইকে তো আর বক্স তারপর গ্যাস ট্যাস নিয়ে যাওয়া সম্ভব না। তো সেই জন্য হাজবেন্ড একটা টোটো রিজার্ভ করেছে, টোটো করে ওগুলো নিয়ে যাবো, এমনকি আমরাও আর বাইকে যাবো না, ওই টোটো করেই যাবো। তো যাই হোক, আমি এখন রেডি হয়ে নিই, রেডি হয়ে নিয়েছি, মেয়েও রেডি, হাজবেন্ডও রেডি। হাজবেন্ড রেডি হয়ে টোটো এসেছে, টোটো রিজার্ভ করা আছে। তো টোটো নিয়ে গেল বক্স আনতে, বেশি দূর না, বাড়ির পাশে। তো বক্সটা এলে আমরা বেরিয়ে পড়বো। আর এই কুর্তিটাও পরলাম, এই কুর্তিটা না আমার খুব 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 ভালো লাগে। আর এই মঙ্গলসূত্রটা নতুন নিয়েছি, কেমন লাগছে কমেন্টে বলো। ওইদিকে ভাই, তারপর আমার দিদিরা ফোন করেছিল, ওরাও নাকি বেরিয়ে গেছে। তো চলো, কি মজা আজকে পিকনিক, অনেক আনন্দ করব। তো আমরা বেরিয়ে পড়লাম টোটোতে, দেখো। আর মেয়েকে মাঝখানে বসিয়ে নিয়েছি, যাতে ওর হাওয়া টাওয়া মানে কম লাগে, গাড়িতে হাওয়া লাগে না। আর দেখো বক্স, তারপর গ্যাসটা সব নিয়ে নেওয়া হয়েছে, কি মজা, পিকনিক করব। মাঠের মাঝখান দিয়ে যেতে হয়। তো আর ধান কেটেছে, তারপর সর্ষে লাগিয়েছে, সর্ষের ফুল ফুটেছে, দেখতে খুব সুন্দর লাগছে। কিন্তু রাস্তাটা এত বাজে না, কি বলবো। অবশেষে আমরা পিকনিক স্পটে পৌঁছে গেলাম। এই যে দেখো, এই ফরেস্টেই হবে পিকনিক। চারিদিকে দেখো শুধু গাছ আর গাছ, আর নদীর ধারে বেশ সুন্দর লাগে জায়গাটা। তো আমরা টোটো থেকে নেমে পড়লাম, আর মেয়ে ঘুমিয়ে গেছিলো, এখনও ঘুমের রেস্টটা কাটেনি, আর হাজবেন্ড এক এক করে মালপত্রগুলো নামাচ্ছে। তো ভাইদেরকে ফোন করা হলো, ওরা আসছে, কিন্তু ওই তো হাজবেন্ড একা একা নামাচ্ছে, খেপে গেছে। এই খালটা পার করে ওপার যেতে হবে, ওগুলো তো ঠিক আছে, কিন্তু এই বক্স, তারপর ব্যাটারি ট্যাটি, এগুলো নিয়ে যে কেমন করে যাবে। তো ভাই চলে এসেছে, ওই যে ওইও আসছে মাল নিতে। দাদা কই রে, বক্সটা নিয়ে যাওয়াই তো মুশকিল রে, কেমন করে নিয়ে যাবি? তোরা কোথায় বসছিস? ওখানে যাবো, সেও বাবা পাহাড়ের মতো তো, দেখিস আস্তে আস্তে নামিস। কি মজা, আমরা পিকনিকে আসছি, পাহাড়ে উঠলাম, নদীর মধ্যে নামলাম, আবার পাহাড়ে উঠবো, কি অবস্থা। আজকে রৌদ্রটা বেরিয়েছে জন্য অত কিছু মনে হচ্ছে না। আরে 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 আরে, বুনুরা দেখে দৌড়। নে ভাগ্নিকে নে, আমার হাত লেগে গেছে। তো এলাম, হাঁপিয়ে গেলাম মনে হচ্ছে, দিদিরা ওখানে বসে আছে। আজকে একদমই ফাঁকা, কালকে আর পরশু দিন বেশি ভিড় হবে। এখানে পেঁয়াজ রসুন ছোড়া বাচ্চা শুরু হয়ে গেছে, দেরি করে আসছে জন্য এক একজনের এক এক কথা। বাপরে বাপ, মানে অপরাধ করে ফেলছি। এত খেপে যাওয়ার কারণ আছে, কারণ কি বলতো, আমরা নিজেরাই বলেছিলাম যে 11টার মধ্যে সবাই পিকনিক স্পটে পৌঁছে যাবে, কিন্তু আমরাই লেট করেছি, তাও আবার 12:30টার দিকে ঢুকেছি। জানো অবশ্য আমাদেরও দোষ নেই, কারণ টোটোওয়ালাই দেরি করে এসেছে, যে টোটোকে বলা হয়েছিল। তো হাজবেন্ড এখন রান্না করবে, ও শুধু মাংসটা করবে, আর ও প্রথমেই মাংসটা রান্না করবে। তো সেই জন্য আমি ওকে এগিয়ে দিচ্ছি, আর এদিকে দিদিরা সব পেঁয়াজ রসুন কুটে বেছে দিচ্ছে। মোটামুটি হয়ে গেছে, আজকে বেশি কিছু হবে না, কারণ দেরি করে এসেছি। মাংস হবে, ভাত হবে, ডাল হবে, আর পাঁপড় ভাজা হবে, আর মিষ্টি আনা হয়েছে।
তো সবার প্রথমে পাঁপড়টাই ভেজে নেওয়া হচ্ছে, কারণ পাঁপড়টা ভাজতে অনেকটাই তেল লাগে। আর পাঁপড়টা তুলে নিয়ে ওই তেলে মাংস রান্না করা হবে। আর মাংসটা এনেছে দিদি চিকেন, কারণ ওদের পোলট্রি ফার্ম আছে, ওদের নিজের ফার্ম থেকে মাংস নিয়ে এসেছে। আর যত চাল ডাল দেখতে পাচ্ছ, মানে চাল ডাল পাঁপড় তেল টেল মশলাপাতি সব ওগুলো দাদা নিয়ে এসেছে। আর আমরা এনেছি গ্যাস বক্স, তারপর জলের ড্রাম এগুলো। আর ভাইরা এনেছে যত হাঁড়ি পাতিল যা কিছু লাগবে ওগুলো, মানে এভাবে ভাগ করে নেওয়া হয়েছিল। তো হাজব্যান্ড রান্না করছে, আমি ওর হেল্প করছি, ওর হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছি। পাঁপড়টা তুলে নিয়ে ওই তেলে এবার মাংসটা করা হচ্ছে। তো মাংসর মশলা কষানো হয়ে গেছে, এবার মাংসটা কড়াইয়ে দিদি দিয়ে দিচ্ছে। তো এবার দিদি হেল্প করছে হাজব্যান্ডকে, আমি ক্যামেরা করছি। আর এদিকে জাইমু এখনও আসেনি, জাইমু একটু অন্য কাজে মানে ব্যস্ত হয়ে পড়েছে। তো জাইমু নাকি পরে আসবে, পরে খেয়ে দিয়ে দিদি আর ভাগ্নিকে নিয়ে যাবে। তো যাই হোক, বেশ আনন্দই করছি আমরা, সবাই মিলে গল্প গুজব করা হচ্ছে, বেশ মজাই হচ্ছে। আমাদের রান্না মোটামুটি হয়ে গেছে, এখন ভাতটা হলে হয়ে যাবে। তো আমরা একটু ঘুরতে এলাম, আমি আমার ভাই বোন আর বুনু, আর দিদি ওখানে ভাতটা করছে। আজকের ওয়েদারটা বেশ ভালোই, ভালো লাগছে। অন্যদিন যেরকম ঠান্ডা আর হাওয়া হয় না, সেই হিসাবে আজকের ওয়েদারটা ভালোই। এসে দেখি ভাত হয়ে গেছে আর দিদি হাঁড়িটা উপর করছে। তো আমাদের রান্না কমপ্লিট। তো যেহেতু আমাদের রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা একটু নাচানাচি করে নেবো। নাচানাচি করে তারপর খাওয়া দাওয়া করে যে যার বাড়ি চলে যাব। তো আমাদের নাচানাচি হলো, প্রায় 1 ঘন্টার মতো নাচানাচি করে সবাই হাঁপিয়ে গেছে, এবার খিদেও পেয়ে গেছে। তো এবার খেতে বসতে হবে, সব আগে ওদেরকে দিয়ে নিয়ে তারপর আমরা খেতে বসবো। হ্যাঁ, কার কি লাগবে? এইদিকে দেখো দেখো, হ্যাঁ ভাগ্নির ভিডিও করছি, কার কি লাগবে দেখো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এমনকি ঠান্ডা লেগে গেছিল সবাই সবাই সোয়েটারে পরে নিয়েছে। এখন আমরা টোটোর জন্য দাঁড়িয়ে আছি, টোটো এখানেই আসার কথা। তো পিঙ্কি দি টাটা, আবার দেখা হবে, অঞ্জলি আবার দেখা হবে, জয়ী আবার দেখা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানাও কেমন হয়েছে। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই বাই, টাটা।